5 লক্ষ টাকার চাকরি ছেড়ে পথে নেমে মানুষের সেবা করে চলেছেন পুনের এই ডাক্তারবাবু। ঝাঁ চকচকে চেম্বার নয়, কারি কারি টাকার ফি নেওয়ার লোভ নয়, পুনের এই ডাক্তার শুধুই মানুষের সেবার জন্যে পথে নেমে চিকিৎসা করতেও রাজি। রাস্তার ভিখারি থেকে শুরু করে অসহায় মানুষ, তার কাছ থেকে ফিরে যেতে হয়নি কাউকেই। মানুষের সেবা করতে নির্দ্বিধায় ছেড়েছেন মোটা মাইনের চাকরি। আসুন আজ বরং শুনে নি ডাক্তার রূপী এই ভগবানের গল্পটা। অভিজিৎ সোনাওয়ান, অভিজিৎবাবুর অ্যাপ্রানেই লেখা রয়েছে তার আসল স্বপ্নটা, ডক্টর ফর বেগার্স, অর্থাৎ ভিক্ষুকদের ডাক্তার। দেশের প্রায় লক্ষ লক্ষ অসহায় মানুষ প্রতিদিন নিজেদের জীবিকা নির্বাহ করতে ভিক্ষে করেন, কিন্তু তাদেরও তো শরীর রয়েছে আর সেই শরীরের অসুখও রয়েছে। চারিদিকে এইসব অসহায় মানুষদের দেখেই স্বপ্ন দেখতে শুরু করেন অভিজিৎবাবু। চেম্বার ছেড়ে নেমে এসেছেন পথে। টানা 9 বছর ধরে এভাবেই পথে পথে ঘুরে ফুটপাথে রাত কাটানো অসহায় মানুষগুলোকে সুস্থ করে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন এই ভগবান রূপী ডাক্তার। তবে অভিজিৎবাবু একা নন, এই মহান কর্মকাণ্ডে তিনি পাশে পেয়েছেন তার সহধর্মিনীকেও। অভিজিৎবাবুর স্ত্রীও একজন ডাক্তার এবং তিনিও অভিজিৎবাবুর মতোই চাকরি ছেড়ে অসহায় মানুষগুলোকে সুস্থ করার সংকল্প নিয়েছেন। অভিজিৎবাবু রোগীদের দেখেন সোম থেকে শনিবার, সম্বল বলতে একটা বাইক আর তাতে করেই নিজের ব্যাগে চিকিৎসার যাবতীয় জিনিস ওষুধপত্র নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন। শহরের অলিতে গলিতে যেখানেই রোগী পেয়ে যান সেখানেই চিকিৎসা করতে শুরু করেন। যে সমস্ত মানুষগুলোর হাঁটা চলার সমস্যা রয়েছে তাদের জন্যে নিজের টাকা খরচ করে অভিজিৎবাবু ওজন মাপার মেশিন কিনে দিয়েছেন। যে স্থানে ভিক্ষা করতেন সেখানে ওজন মাপার পরিবর্তে পথ চলতি মানুষের কাছ থেকে অর্থও নেন এই মানুষগুলো। বহু মেয়েকেই সেলাই মেশিনও কিনে দিয়েছেন, বাচ্চা ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যবস্থাও করেছেন তিনি। একটা অভিজিৎবাবু এগিয়ে না এলে এই মানুষগুলোর জীবনে পরিবর্তন সত্যিই হতো না। অভিজিৎবাবু পারতেন খুব সহজ একটা জীবন বেছে নিতে, বিলাসিতা বেছে নিতে, কিন্তু তিনি সেই পথে এগিয়ে যাননি। বড় অঙ্কের টাকা উপার্জন করে বড় বাড়ি বড় গাড়ি না বানিয়ে তিনি সত্যিকারের সত্যি ডাক্তার হয়ে উঠলেন। প্রমাণ করেই ছাড়লেন ডাক্তারের আরেক নাম ভগবান।